বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো ওটা শাকের রেসিপি, সেটা হচ্ছে সাজনা পাতা আর কি, শাক, সাজনার শাকটা এইভাবে থাকে, ডাটাগুলো এইভাবে খালি, এই যে এটা ধুয়ে নিয়েছি আমি অবশ্য, এই যে এইভাবে নিয়ে নিয়ে যেতে হবে। একটু কচি পাতা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কিছুটা, আর এখানে শুকনামরিচ, এই যে একটা শুকনামরিচ, একটা কাঁচামরিচ দিয়ে স্বাদ অনুসারে লবণটা দিব, যদি লাগে পরে দিব, আর এটা আমি সিদ্ধ দিয়ে দিব। আর সাজনা পাতায় আর কচু শাকে কোনো পানি উঠে না, এই জন্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে প্রায় 150 গ্রামের মতন পানি আছে, সেটা দিয়ে দিব। 10 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেছে, মানে অত সিদ্ধ হয় নাই, যাই হোক এটা মানে আমি এখন এটাকে হয়তো আপনারা পাটায় পুঁতে বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন, আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। শাকটা বাগার দিয়ে চলে আসলাম, আর এখানে কিছুটা তেল দিয়েছি, 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি বড় রসুনগুলো প্রায় 5-6 কোষ রসুন নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ এখানে কুচি, আমি শাকে কিন্তু আগে পেঁয়াজ রসুন কিছুটা দিয়েছিলাম, এখানে 3টা পেঁয়াজ ছিল, শাকে দিয়েছি আর এখন দিলাম। আর এই শাকটা আমি এইভাবে কুচি কুচি করেও ভাজি করেছিলাম, কিন্তু সিদ্ধ হতে চায় না, একটু মানে বাজে। আর এই বেটে ভাজি করলে পরে অনেক মজা হবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, এই শাকগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার, ডায়াবেটিসের জন্য, অনেক কিছুর জন্য। এটা খুব ভালো একটা শাক, আমরা সচরাচর এটা খেতে চাই না বা খাই না, কিন্তু এইভাবে মানে ভাজি করে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে আর এমনিতেও ব্যথা ট্যাথার জন্য অনেক ভালো। রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি কখনো এর থেকে বেশি ভাজি না, তাহলে যে রসুনে খুব মানে কড়া একটা গন্ধ সেটা আসে, ভাজা ভাজা হয়ে গেলে। যাই হোক, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, না হলে ব্লেন্ড করা যায় না। এখানে প্রায় 5টা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তখন সিদ্ধ দিয়ে দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেটাতে লবণ হয় নাই। শাকটা আমার হয়ে গেছে, এটাতে আপনারা দেখেছিলেন যে পানি পানি ছিল, একদম শুকিয়ে সুন্দর শাক যেমন হয় ঠিক অমনই ভাজি করে ফেলেছি। খুবই টেস্টি একটা শাক, এইভাবে যদি আপনারা ভাজি করেন অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।